হ্যালো বন্ধু স্বাগত জানাই চ্যানেলে আজকে আবার স্ট্যাটিস্টিক্সের উপরে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম গড় নির্ণয়ের ওপরে আগের বারে যে দেখি হচ্ছে বিচ্যুতি বিচুতি গড় বা বিচ্যুতি গড় তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রম বিচ্যুতি গড় গড়ের ওপরে দেখাবো অঙ্কটা তো অঙ্কটা দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ

সীমা শ্রেণী সীমা শ্রেণী সীমা দেওয়া আছে হচ্ছে থার্টি টু থার্টি ফোর থার্টি ফাইভ টু থার্টি নাইন ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফাইভ টু ফর্টি নাইন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি ফাইভ টু ফিফটি নাইন ফিফটি ফাইভ টু ফিফটি নাইন তো আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে শ্রেণী শ্রেণী সীমানা শ্রেণী সীমানা বার করতে হবে শ্রেণী সীমানা বার করার নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে কি এদের মধ্যে গ্যাপ আছে এক তাহলে ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ তো এই থার্টি মানে শ্রেণী শুরু যেটা হচ্ছে তার সাথে পয়েন্ট ফাইভ মাইনাস আর অন্তিম ভারুটার সাথে পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে তাহলে এটা হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ টু থার্টি ফোর পয়েন্ট ফাইভ এটা হবে থার্টি ফোর পয়েন্ট ফাইভ টু থার্টি নাইন পয়েন্ট ফাইভ এটা হবে থার্টি নাইন পয়েন্ট ফাইভ টু ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এটা হবে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ টু ফর্টি নাইন পয়েন্ট ফাইভ এটা হবে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ টু ফিফটি ফোর পয়েন্ট ফাইভ আর এটা হবে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ টু ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এরপরে আমাদের এখানে পরিসংখ্যাটা নিতে হবে পরিসংখ্যা আমি শুধু আই দিয়ে লিখছি তাহলে বড়ো হবে পরিসংখ্যা আই দেওয়া আছে টেন টুয়েলভ ফিফটিন সিক্স ফোর আর থ্রি এটা পরিসংখ্যা আই দেওয়া আছে এরপরে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে মধ্যক শ্রেণী শ্রেণীমধ্যককে আমরা এক্সাইজ হচ্ছি

প্লাস করে দুই দিয়ে ডিভাইড করলে এটাই আসবে তো আমরা এফ আই এক্স আই দুটো পেয়ে গেছি আমরা করবো ক্রম পদ্ধতিতে আমরা ইউ আই বার করবো ইউ আই কল টু এক্স আই মাইনাস এ বাই এইচ এখানে এক্স আই কাকে ধরবো এক্স আই যা খুশি ধরা যাক ফর্টি টু তোমরা ধরে দেখবে ফর্টি টু ধরতে পারো ফর্টি সেভেন যা খুশি ধরতে পারো আমি ফর্টি টু ধরলাম আর এইচ অবশ্যই আমার এখানে হচ্ছে ফাইভ আমি আগেই বলেছি ফাইভ করে গ্যাপ আছে এইচ হচ্ছে ফাইভ তাহলে তাহলে এক্স আই মানে থার্টি থার্টি টু 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 মাইনাস 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 এ এ এটাকে ধরেছি ফর্টি এটা টেন ডিভাইডেড বাই ফাইভ মানে হচ্ছে মাইনাস টু এটা হবে মাইনাস টু সেই অনুযায়ী এটা হবে মাইনাস ওয়ান এটা হয়ে যাবে জিরো এটা ওয়ান এটা টু আর এটা থ্রি খুব ইজি একবার করলে কিন্তু পুরোটা বোঝা যাবে এটা টু মাইনাস ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি খুব ইজিভাবে করা যায় এরপরে যেটা বার করবো সেটা হচ্ছে এফ এফ আই আই এফআইআই মানে এফ এফ আই আই আর মধ্যে ইন্টু করবো ইন্টু করবো তার টেন ইন্টু মাইনাস টু যেন মাইনাস টোয়েন্টি তারপর হচ্ছে মাইনাস টুয়েলভ আর জিরো তো জিরো হচ্ছে সিক্স ইন্টু ওয়ান সিক্স আর এটা হচ্ছে এইট এটা হচ্ছে নাইন দেখো কত ইজিলি কিন্তু এটা শর্ট থেকে শর্টকাট মেথড আই এক্স আই হচ্ছে মাইনাস নাইন আর আমাদের টা বার করতে হবে সামের সাম অফ এফআইটাকেই আমরা এন ধরি এটার মান হচ্ছে ফিফটি তো এন এর মান পেলাম আর আই এর মান পেলাম তো এক্স বারের মান কী হবে ক্রমবিচ্যুতি গড় পদ্ধতিতে এক্স বারের মান হবে এ প্লাস সাম অফ এফআই ইউআই

অবশ্যই লাইক করবে আর কমেন্টস করা থাকলে অবশ্যই তোমাদের মতামত জানাবে আর নতুন বন্ধুরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ